তোটের কারণে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না ওয়ান ডে অধিনায়ক তামানিক এবার ইনজুরির কারণে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টও হাতছাড়া হচ্ছে চট্টগ্রামের ছেলে তামমেল আগামী চোদ্দো ডিসেম্বর থেকে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ভারতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত তৃতীয় ও শেষ ওয়ানডের ভেন্যু চট্টগ্রামের জোহুরামের চৌধুরী স্টেডিয়ামে আয়োজিত হবে প্রথম টেস্ট এই ম্যাচের জন্য বৃহস্পতিবার স্বাগতিক দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষিত এই স্কোয়াডে নেই তামিম যিনি চোটের কারণে ওয়ান সিরিজও খেলতে পারেননি তবে চোট পাওয়া আরেক তারকা পেসার তাসকিন আহমেদ আছেন চট্টগ্রাম টেস্টের দলে ঘরোয়া ক্রিকেট মাতানোর পর এ দলের হয়ে দারুণ ব্যাটিং করে প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন জাগির হাসান আগে ডাক পেলেও অভিষেকের অপেক্ষায় থাকা রিজাউর রহমান রাজাও আছেন স্কোয়াডে সাকিবল হাঁসতানের প্র্যাকটিস লাগে না প্রতিপক্ষ যেই হোক না কেন চ্যাম্পিয়ন অলরাউন্ডার বল ও ব্যাট হাতে মাঠে নেমেই দুর্বার তাকি নিয়ে এমন একটি কথা প্রচলিত আছে কথাটা অনেকটাই সত্য সাকিব আসলে প্র্যাকটিস কম করেও নিজের সেরাটা উপহার দিতে পারেন গত প্রায় দুই বছরে এমন উদাহরণ আছে অন্তত হাফ ডজন দেখা গেছে দল পনেরো দিন বা তার বেশি সময় ধরে কঠোর অনুশীলনে মগ্ন অন্যদিকে সাকিব আইপিএল পিএসএল বা সিপিএল খেলে কিংবা ছুটি কাটিয়ে বড়জোর এক থেকে দুই দুটি প্র্যাকটিস সেশনে অংশ নিলেন কিন্তু মাঠে নেমে ঠিকই পারফর্ম করলেন বেশি দূর তাকাতে হবে না টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ চলাকালীন সাকিব ব্যস্ত ছিলেন ক্যারিবীয় প্রিমিয়ার লিগে নিউজিল্যান্ডের মাটিতে হওয়া ত্রিদেশীয় সিরিজেও খেলার আগের দিন দলের সাথে যোগ দেন কিন্তু মাঠে দলের সেরা পারফর্মারি ছিলেন সাকিব এবার ঘরের মাঠে ভারতের সাথে সিরিজ শুরুর আগেও সাকিব সবার পরে দলের সাথে যোগ দিয়েছেন টি টিটেন খেলে তিনি দেশে ফেরেন পহারা ডিসেম্বর দোসরা ডিসেম্বর বিশ্রামে ছিলেন তিন ডিসেম্বর একদিন প্র্যাকটিস করে নেমে গেছেন ওয়ানডে সিরিজে নেমে ভারতের বিপক্ষে ছত্রিশ রানে পাঁচ উইকেট দখল করে দলের জয়ের অন্যতম রূপকার বনে গেছেন সাকিব এদিকে ভেতরের খবর চট্টগ্রামে ভারতের সাথে শেষ ওয়ান অনুশীলন ছাড়াই খেলতে যাবেন সাকিব তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর নাগাদ দুইটা ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছালেও সেই বহর ছিলেন না সাকিব বিশেষ অলরাউন্ডার চট্টগ্রাম যাবেন আগামীকাল নয় ডিসেম্বর সন্ধ্যায় ভারতের দল থেকে যাননি কোহলি কোহলি কেন দলের সঙ্গে গেলেন না কেন পরে যাচ্ছেন খোঁজ নিয়ে জানা গেছে একটি বিজ্ঞাপনের শুটিং এর শিডিউল আছে কোহলির সেই শুটিং শুটিং এ অংশ নেওয়ার জন্য দুপুর বারোটার ফ্লাইটে চট্টগ্রাম যাওয়া সম্ভব হয়নি প্রথম টেস্টে বাংলাদেশ স্কোয়াড মাহমুদুল হাসান জয় নাজমুল হোসেন শান্ত মমিনুল হক ইয়াসির আলী রাব্বি মুশফিকুর রহিম আল হাসান লিটন দাস নুরুল হাসান সোহান মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম তাসকিন আহমেদ খালেদ আহমেদ এবাদ হোসেন শরীফুল ইসলাম জাকির হাসান রেজাউর রহমান রাজা ও এনামুল হক বিজয়